ইذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা কাচে দূরে দেশে কিংবা প্রবাসী বসে যে যেখানে চ্যানেল এসেন নিয়মিত অনুষ্ঠান পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তফসির আলোর পথে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক সাথে আছি আমি মুফতি আমিরুল ইসলাম সালে আশা করি সকলে ভালো আছেন মহান আল্লাহ সুবাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রিয় দর্শক আজকে আমরা পবিত্র কোরআনুল করিমের সৌরতুল বাকারার চল্লিশ থেকে ছিচল্লিশ নম্বর আয়তে ক্যারিমা পর্যন্ত ধারাবাহিক আমরা আলোচনা শুনব এখানে ষাটটি আয়তে কারিমা আছে মহান আল্লাহ সুবহানাহুয় তাআলা এই ষাটটি আয়তে কারিমার ভিতরে একটা জাতিকে ইমানের দাওয়াত দিয়েছেন আবার পাশাপাশি তিনটা আমলও দিয়েছেন যেই জাতিকে পাক সম্বোধন করেছেন সেই জাতি হলো বানী সরাইন এই জাতিকে পাক এখানে সম্বোধন করে যে নাসিহাতগুলো দিয়েছেন যে ইমানের দাওয়াত দিয়েছেন সে সম্পর্কে মহান আল্লাহ সুবাহানা হুয়াত আলা বলেন বিসমিল্লাহীর রহমান ইয়াবনি ইসরা ইলাজ করুন এমেতী এল্তিওয়ালেকুম হে বনি সরাইল তোমাদের উপরে আমার দেয়া নিয়ামতকে তোমরা স্মরণ করো আর আমার সাথে দেয়া প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো আমিও তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করবো আর আমাকেই ভয় করো প্রিয় দর্শক মহান আল্লাহ আলা এই চল্লিশ নম্বর কারিমার ভিতরে একটা গোষ্ঠীকে সম্বোধন করেছেন যেই গোষ্ঠী সেই জাতি হলো বাণী ইল যারা মুসা মৌসা আলহ সালামের ওম্মত বলে যাদেরকে আমরা চিনি আমরা যদি একটু বানী ইসরালে পরিচয় নিতে চাই সেটা হলো ইসরা ইলের বংশধর এখানে ইসরা ইল বলে মুফাসিনী কেরাম বল হজরত ইয়াকুব আলীহি সালামকে বোঝানো হয়েছে হজরত ইয়াকুব আলীহি সালাতলাম ইসরা ইল শব্দের অর্থ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন আবদুল্লাহ তথা আল্লাহ পাকের বান্দা ইয়াকুব আলহি সালাতসালামের বংশধরে যারা হজরত মূসা আলহি সালাত সালামের সাথে একাত্মতা পোষণ করে দাওয়াত কবুল করেছেন এই জাতিকে আল্লাহ পাকে এখানে সম্বোধন করে বলছেন ইমানের তিনটা দাওয়াত এখানে আল্লাহ সুবাহানাহুয়া আলা দিয়েছেন প্রথম যে দাওয়াত দিয়েছেন উল করু নিয়ামী নাম তোমাদের উপর আমার দেয়া নিয়ামতকে তোমরা স্মরণ করো এখানে নিয়ামত আল্লাহ সুবাহা নাহুয়া স্মরণ করার কথা বলছেন বানী ইসরায়েলকে আল্লাপাক অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন আমরা কোরআন কারিমের অসংখ্য জায়গায় তাদের আলোচনা শুনতে পাই তাদের জন্য নিয়ামত ছিল আসমান থেকে তাদের জন্য মান্না সালোয়া খাবার ছিল জমিন আল্লাপাক তাদেরকে সে খাবার দিয়েছেন শুধু তাই নয় তাদের ভেতর থেকে অসংখ্য নবী রসুল রাজা বাদশাহ আল্লাহ বানিয়েছেন ভিন্ন আয়ত আল্লা সুভায়ানহুয়া তালা বলেন ইয়া কওমি যিকুরু নু'মাতাল্লাহি আলাইকুম ইয জালা ফীকুম আম্বিয়া ওয়া জা'আলাকুম মুলূকা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে যেভাবে দাওয়াত দিয়েছেন মহান আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সেই দাওয়াতের কথা স্মরণ করিয়ে দিলেন দেখেন হযরতে মূসা তার জাতিকে বলছে শোনো তোমাদেরকে আল্লাহ পাক যেই নিয়ামত দিয়েছেন স্মরণ করো যখন তোমাদের মাঝে অসংখ্য ব্যক্তিকে রাজা বাদশাহ বানিয়েছেন নবী বানিয়েছেন শুধু তাই নয় এক কথায় তোমাদের কি যা কিছু আল্লাহ দিয়েছেন পৃথিবীর অন্য কোন জাতিকে এত দেন নাই সুতরাং সে আল্লাহকে স্মরণ করো সে আল্লাহকে মেনে চলো প্রিয়দর্শক মহান আল্লাহ সুবাহ তাদের ইমানের তিনটি দাওয়াতের প্রথম দাওয়াত দিচ্ছেন এই নিয়ামত দিয়ে নিয়ামতের শকর করে মালিক কে চিনো কে দান করেছেন কে দিয়েছেন আসমান থেকে মান্না সালোয়া কে দিয়েছেন ফেরাউনের অত্যাচার থেকে কে বাঁচিয়েছেন তোমাদেরকে কে আশ্রয় দিয়েছেন তোমাদের মধ্যখান থেকে অসংখ্য ব্যক্তিকে নবী বানিয়েছেন রাজা বাদশাহ বানিয়েছেন সে আল্লাহকে চিনো সে আল্লাহকে তোমরা স্মরণ করো আর একটি বিষয় আমরা এখান থেকে জানতে পারি সেটা হলো আমরা যারা মানুষকে দাওয়াত দিই ন্যায়ের কথা বলবো আমাদের উচিত হলো তার সামনে তার কোনো প্রশংসা কোনো ভালো কিছু তুলে ধরা এতে সেই ব্যক্তি দাওয়াত গ্রহণ করতে তার জন্য সহজ হবে সেজন্য পাক বলছেন তোমাদের উপর নিয়ামতকে স্মরণ করো যেন তাদের এই কথাগুলো সহজ হয় দাওয়াত গ্রহণ যেন ইমান গ্রহণ যেন তাদের জন্য সহজ হয় এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ইমানের দাওয়াত দিচ্ছেন ও ফু বেআ দি ও ফি দি তোমরা আমাকে দেয়া প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো আমিও তোমাদের সেই প্রতিশ্রুতি পূর্ণ করব। সেটাই হলো যে তোমাদের যেই প্রতিশ্রুতি আমাকে রব হিসাবে মেনে নেওয়া আমাকে প্রভু হিসাবে মেনে নেওয়া তোমরা আমাকে সেই প্রভু হিসাবে মেনে নাও আমি আল্লাহ আল্লাপাক ও তোমাদের যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি পূর্ণ করব। তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন ওয়াইদ আহদানা মিথা কুকুম রফায়না ফা কুকুমু তোর হুদু মা আ তাই না কুম বেকু ওয়াতু ওয়দু কুরু মা ফি হিলা আল্লাহকুম তত্তাকুন রসুল বলছেন আপনি স্মরণ করুন তাদের কাছ থেকে যখন প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কি কেউ কেউ বলছেন যে আল্লাহ পাক যখন রু হারি জগতের প্রতিশ্রুতি নিয়েছেন সেটা আবার কেউ কেউ বলছেন নবি করিম সাল্লাল্লাহ আলি হুম সাল্লামের কথা তাদের কিতাব তাওরাত কিতাবে আলোচনা ছিল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আলোচনা তাওরাত কিতাবে ছিল সে তাওরাত কিতাবে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন তোমরা আমার নবীকে মানো আল্লাহ এটাই বলছেন নবীর মাধ্যমে ইয়া রসুল আল্লাহ এ আরবি যে ইহাউদ্দিলে আছে বানি ইসরায়েল বলতে যারা নবী ধর্ম মুসা নবীর ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু এখনকার সময় তারা আছে সেই তাওরাত কিতাবের অনুসারী তাদেরকে আপনি জানান ধর্মের বাণী তাদেরকে শোনান যে আল্লাহ পাকের সাথে যে কথা ছিল তোমরা আমাকে মানবে তোমরা মেনে নাও এটা হলো ইমানের দ্বিতীয় দাওয়াত দিয়েছেন ও ইয়া ইয়া আর আল্লাহ বলেন তাদেরকে বলে দেন তারা যেন অত যুক্তি না দেয় আপনাকে নিয়ে এত কিছু না বলার আগে না যেন বলে এর আগিজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভয় করে এর পর তৃতীয় নাম্বার দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন মহান আল্লাহ তালা বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদদিকাল লিমা মা'কুম ওয়া লা তাকুনু আওলা কাফিরিন বি ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. رأي آه. تمر তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী হিসাবে জানাজিল করেছি তার উপর আর তোমরা সে বিষয়ে প্রথম অস্বীকারী কাফের হয় না এবং আমার আয়াত সমূহকে সামান্য বিনিময়ের মূল্যে বিক্রি করে দিও না অতএব আমাকেই তোমরা ভয় করো আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করে রেখো না প্রিয় দর্শক মহান আল্লাহ সুবাহানহুতালা এই দুটো আয়াতে করিমা তথা একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার আয়াতে কারিমার মাধ্যমে সেই বানী ইসরা তথা আরবে মুসা মু সালামের উপর নাজিলকৃত তাওরাত কিতাবের অনুসারী বলে যারা দাবি করত তাদেরকে আল্লাপাক এখানে ইমানের তৃতীয় দাওয়াত দিচ্ছেন বিমা আমি যা নাজিল করেছি তার প্রতি আনো তোমাদের সাথে যে গ্রন্থ আছে সেটাকে সত্যায়নকারী আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই আমরা সেখানে পাবো এই কোরআন হজরত মুসা সালামের কথা বলেছে এ কোরআন মুসা সালামের বানী ইসরায়েলের কথা বলেছে এ কোরআন সেই নাজিল কিতাব তাওরাতেরও সত্যায়ন করেছে অতএব আল্লাহ তালা এটাই বলছেন মুসদ্দিকল্লিমা মাকুম তোমাদের সাথে যা আছে সত্যায়নকারী হিসাবে যে কোরআন আমি নাজিল করেছি এ কোরআনের প্রতি তোমরা আনো প্রিয় প্রিয়দর্শক মহান আল্লাহ সুবাহানাহুয়া তালা তাদের কীভাবে তৃতীয় নাম্বার বিষয়ের দাওয়াত দিচ্ছেন সেটা হলো আল্লাহর কোরআন এ কোরআনকে তোমরা বিশ্বাস করো এ কোরআনের বিধান মেনে চলো আর তোমরা এর প্রথম অস্বীকারী হই না অর্থাৎ তাদেরকে রসুল্লাহ দাওয়াত দিচ্ছেন কোরআনের যে তোমরা আমাকে মানো আল্লাহকে মানো এই যে কোরআন আছে কোরআনকে মেনে নাও আল্লাহ তালা তাদেরকে এটাও শোনালেন নবী তাদেরকে জানান তোমরা তো মোসানবীর ধর্ম গ্রহণ করেছ তাওরাত কিতাব মেনেছ কিন্তু এখন তোমাদের সেই ধর্মের সে কিতাবের হুকুম সেই কিতাবের সময় চলে গিয়েছে এই কিতাব এখন আর চলবে না আসমান থেকে নতুন কিতাব যেটা দিয়েছে কোরআন মানো যে রসুলকে পাঠিয়েছে সে রাসুলকে মানো ওয়ালা কা ফিরিম্বি তোমরা এমন হয় না যে রসুল উল্লাহকে তোমরা প্রথম অস্বীকার করবে যে মোহাম্মদ আমরা তোমাকে মানি না কিংবা তোমরা কোরআনকে নিয়ে বলবা ও স্বীকার করে যে আমরা এই কোরআনকে মানি না এমনটা যেন তোমাদের থেকে প্রকাশ না পায় সেজন্য আল্লাহ তালা বলছেন নবী তাদেরকেও এই কথাটাও বুঝান যে তারা যেন প্রথম অস্বীকারী না হয় হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু বলছেন সেখানে সবাই দাওয়াত কবুল করে নাই সেখানে মুসানবির অনুসারী বাণী ইসরাইল তথা ইয়াহুদি জাতি তারাই প্রথম এই কোরআনকে অস্বীকার করেছে এ কোরআনকে তারাই অস্বীকার করেছে ওলা আর সামান্য বিনিময়ে কোরআনকে তোমরা বিক্রি করে দিও না সামান্য বিনিময়ে পেয়ে কোরআনকে তোমরা বিক্রি করে দিও না অর্থাৎ যে কোরআনটাকে একেবারে সামান্য কিছু দিয়ে মনে করছে এইভাবে কোরআন বিক্রি করা চলা কোরআনের কথা বিকৃত করা কোরআনের কথা বিকৃত করে করে তোমার নিজেদের স্বার্থ হাসিল করা এমনটা যেন না হয় কোরআন যেটা সঠিক বলেছে সেটাকে তুমি সঠিক বলো মানুষের কাছে সঠিক বলেই পরিচয় দাও কোরআন যেটাকে মিথ্যা বলছে সেটাকে তুমি মিথ্যা বলো এবং মানুষের সামনে বলো এটা মিথ্যা এটা অন্যায় এটা অপরাধ মানুষকে বিরত থাকার কথা বলো সেই সম্পর্কে আল্লা সু হাহুয়ালা বলেন এ ব্যাপার আমাকে ভয় করো আমাকে ভয় করো যেটা সত্য সেটা সত্য বলবে সত্যের পক্ষে বলবে যেটা মিথ্যা সেটা মিথ্যা মনে করে দূরে থাকবে মিথ্যার প্রতিবাদ করবে আমাকে ভয় করো ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া তা'লামুন আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটিও না সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটিও না অর্থাৎ যেটা সত্য সেটাকে সত্য বলবা যেটা মিথ্যা সেটা মিথ্যা বলবা তোমরা কেন আরবের ইহুদিরা অনেক সময় বিভিন্ন কথা নিয়ে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অহেতুক প্রশ্ন করত অহেতু কিছু প্রশ্ন করতো সে সম্পর্কে তাল এখানে বলেছেন যে তোমরা তো জানো যে কোনটা সঠিক কোনটা মিথ্যে কোনটা সত্য সবই তোমরা জানো অতএব তোমরা এমনটা কেন করছ সত্যকে ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা সাজাচ্ছ মিথ্যা কথাটাকে আবার এমনভাবে সাজাচ্ছ সত্যের সাথে মিশ্রণ ঘটাচ্ছ আল্লাহ আল্লাপাক বলো তুমুল হাক এমন তোমরা জেনে শোনে এভাবে সত্যকে গোপন করে রেখো না সত্যকে লুকিয়ে রাখো না প্রিয়দর্শক মহান আল্লাহ আল্লা সুবাহানহুতালা আমরা চল্লিশ থেকে তেতাল বিয়াল্লিশ নাম্বার আয়তকারিমা পর্যন্ত সেই আরবের একটা গোষ্ঠী জাতি বানী ইসরা বানি ইসরায়েলকে আল্লা সুবাহানহু তালা তাহিদের দাওয়াত দিয়েছেন নবীকে মানার দাওয়াত দিয়েছেন এবং কোরআনকে মানার দাওয়াত দিয়েছেন আমরা আরেকটা বিষয় এখান থেকে জানতে পারবো সেটা হলো আমি আপনাদের অবগত করতে চাই বানী ইসরা যাদেরকে ইয়াকুব আলীহাল্লা সালামের বংশধর বলে আখ্যা দেয়া হয় আমরা যদি লক্ষ্য করি যে রসুল পাক সাল্লামের বংশ পরম্পরা যেখানে গিয়ে থেকেছে এই বানী ইসরা ইল তথা মুসানবীর অনুসারী যারা ছিলেন তাদের বংশ পরম্পরাও একেবারেই সেই ব্যক্তি পর্যন্ত পৌঁছেছে হযরতে ইয়াকুব আলিহ ওয়াস সালামের বাবা ছিলেন হজরত ইসহা আলিহি সাল সালাম হজরত ইসহাক আলিহি সালাতামের বাবা ছিলেন হজরত ইবরাহিম আলীহ সালাতাম ঠিক নবী আলীহি সালাতুয়া সালাম যার বংশধারায় পৃথিবীতে এসছেন তিনি হল হজরত ইসমাইল আলীহি সালাম এ ইসমাইল আলিহি সালাতলামের বাবা কিন্তু ছিলেন হজরত ইবরাহিম আলীহ সালাত সালাম এইভাবেও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ আল্লা সুবাহ যে তোমরা এরা রসুল্লাহকে মেনে নাও এ কোরআনকে মেনে নাও আমি আল্লাহকে মানছ এখনো ভালো করে মেনে নাও প্রিয় দর্শক এখান থেকে আমাদের বিষয় হল যেটা সেটা হলো আমাদের উচিত সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা জানা সত্য মিথ্যাকে একসাথে মিশ্রিত করা এটা আমাদের জন্য উচিত নয় আজকাল আমরা অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের স্বার্থের জন্য সত্য মিথ্যাকে একসাথ করে ফেলি কখনো এটা সত্য কথাকে আমরা ঘুরিয়ে পিছিয়ে এটাকে মিথ্যার আশ্রয় বলার চেষ্টা করি আবার কখনো মিথ্যা একটা বিষয় সেটাকে আমরা সত্যে রূপান্তর করার চেষ্টা করি এই বিষয়গুলো আমাদের উচিত নয় প্রিয় দর্শক আমরা এই পর্যন্ত সৌরতুল বাকারর চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার আয়তে কারিমার উপরে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ আলোচনা শুনলাম যে শিক্ষাগুলো আমরা শুনেছি মহান আল্লাহ তাআলা যেন আমাদের আমল করা তফি দান করেন আমরা এখনো শুরু করছি পবিত্র কোরআনুল করিমের বাকি যে চারটি আয়াতে কারিমা ছিল এই চারটি কারি আয়তে করিমার উপরে আলোচনা শুনব মহান আল্লাহ সুবাহ এই চারটি আয়াতে কারিমার ভিতরে সেই বানী সরা যাদেরকে ইমানের তিনটি দাওয়াত দেয়া হয়েছিল সেই তিনটি দাওয়াত দেবার পর তারা যদি ইমান কবুল করে ইমান কবুল করার পরে তাদেরকে তিনটা কাজ আমল আল্লাহ তালা দিয়েছেন সে তিনটা আমল শুধু তাদের নয় আমরা মুসলমান যারা আমাদের সাথেই তারা করবে আমরাও করছি তারাও করবে আমাদের সাথেই পাশাপাশি মহান আল্লাহ সুবাহান তাল্লা একেবারে শেষ পর্যায়ে তাদেরকে সাহস যুগিয়েছেন যদিও কোথাও তোমরা ঠেকে যাও কোনো সমস্যায় পড়ে যাও তাহলে আল্লাহ পাকের কাছে কিভাবে সাহায্য প্রার্থনা করবে তার আলোচনাও মহান আল্লাহ তালা এখানে করেছেন তাহলে চলুন আল্লাহ সুবাহ বলছেন أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون آر تمرا نماج قائم کرو ابن زكاة پردان کرو এবং রুকুকারীদের সাথে রুকু করো তোমরা কি মানুষদেরকে কল্যাণের আদর্শ করছো অথচ তোমরা নিজেদেরকে ভুলে রেখেছ আবার তোমরা কোরআনে কারি ও তেলাওয়াত করছো সুতরাং তোমরা কি বুঝবে না প্রিয়দর্শক মহান আল্লাহ সুবাহ এ আয়তে করিম দয়। যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হলো ইমানের পরে তাদের তিনটা আমলের কথা জানিয়েছেন নাম্বার ওয়ান আকিম তোমরা নামাজ কায়েম করো তাহলে ইমানের পরের স্তর হলো নামাজ নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের একটি হাদিস যদি আমরা একটু লক্ষ্য করি সেখানে রসোর বলেছেন বুনিয়াল ইসলাম আলা আল্লাহ সালাহ ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে প্রথম হলো ইমান ইমান যদি ঠিক হয়ে যায় রসোল্লা বলছেন এরপর হলো নামাজ নামাজ আদায় করো তাহলে আল্লা সুবহায় আলাও এখানে নামাজের কথা বলছেন ইমানের পরে নামাজ হবে সুতরাং এর জন্য আমাদের উচিত আমাদের ইমানকে মজবুত করা আল্লাপাকের প্রতি দৃঢ় বিশ্বাস রসুলপাক সাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া এবং আসমানি গ্রন্থ কোরআন এর কথাগুলো আমাদের মেনে চলা এক নম্বর আমল তোমরা নামাজ কায়েম করো দুই নম্বর ও জাকা তোমরা জাকাত আদায় করো যাদের উপরে জাকাত ফরজ হয়েছে বা নিসরা ইমানের পর তোমরা এবার জাকাত আদায় করবে তিন নম্বর হলো আমার সাহাবাই কারাম যেভাবে রুকু করে নবী আলি সালাত ওয়া সালামের সাহাবিরা যেভাবে রুকু করছে তাদের সাথে রুকু আদায় করো মুফাসিনী কারামের ব্যাখ্যায় লিখেছেন কেউ কেউ বলেছেন এখানে রুকু বলে উদ্দেশ্য হলো তাদের সাথে তোমরা নামাজ আদায় করো তথা জামাতের সাথে জামাত বদ্ধ হয়ে নামাজ আদায় করো জামাতের সাথে নামাজ আদায় করা নবী করিম সাল্লি সাল্লাম বলেন একাকি নামাজের চেয়ে জামাতে নামাজ আদায় করা সাতাশ গুণ বেশি সাব আল্লা দান করেন সুবাহান আল্লাহামদিন এই জন্য ইহুদিদেরকে বলছেন যে তোমরা সাহাবাই কারাম নবীর সাহাবিরে যেভাবে নামাজ পড়ে তাদের সাথে তোমরা নামাজ আদায় করো আবার কেউ কেউ বলেছেন এর উদ্দেশ্য হল সাহাবাই কারাম যেভাবে সামাজিক কাজে জড়িয়ে আছে সমাজের কল্যাণে কাজ করছেন রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন তোমরা সেই সাহাবাই কারামদের সাথে সমাজের কল্যাণমূলক কাজে তোমরাও অংশীদার হও তোমরাও কাজ করো এক কথায় যেন তোমাদের ভিতরে ভ্রাতৃত্ব বোধ চলে আসে সেই বাণী ইসরায়েল তোমরা একটা ভিন্ন জাতি ভিন্ন গোষ্ঠী এই ধরনের মানসিকতা টেন্ডেন্সি যেন তোমাদের ভিতরে কাজ না করে সে বিদায় তোমরা সাহাবাদের সাথে রসুল্লা সাহাবাই কারাম যেটা করছে নামাজ পড়ছেন কখনো কখনো তারা সামাজিক কাজে জড়িয়ে আছেন বিভিন্ন কল্যাণমূলক কাজ করছেন সমাজের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন দিনের দাওয়াতে কাজ করছেন সর্বোপরি তাদের সাথে তোমরা এক কাতারে থেকে কাজ করতে শুরু করো এই তাদের এখানে আল্লাহ সুবাহ আলা তিনটি আমল দিয়েছেন যে তিনটি আমল আমরা করছি আমাদের অবশ্যই করতে হবে নাম্বার ওয়ান নামাজ দ্বিতীয়ত হলো জাকাত আদায় করা তৃতীয়ত হলো সবাই মিলে একসাথে কাজ করা কিংবা জামাতের সাথে কাজ করা কিংবা জামাতের সাথে নামাজ আদায় করা একতাবদ্ধ হয়ে থাকা এর জন্য এখানে আরেকটি বিষয় আমি অবগত করতে চাই সেটা হলো যেহেতু আল্লাহ সব তালা নামাজ এই জাকাত এই একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলছেন দিকে তাহলে অবশ্যই আমাদের এই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে করতে হবে যেন তারা আমাদেরটা দেখে উৎসাহ পায় আমাদেরটা দেখে যেন তারা আনন্দ পায় আগ্রহী হয়ে ওঠে সেটা আমাদের খেয়াল করতে হবে এরপর আল্লাহ সবহান হুয়া তালা আয়েতে কারিমার মাধ্যমে চুয়াল্লিশ নম্বর আয়তে করিমায় যে বিষয়টা আল্লাহ পাক বলছেন সেটা অত্যন্ত গুরুতর একটি বিষয় তিরস্কারের ভাষা আল্লাহ পাক এখানে একটি হরফ আছে আলিফ যেটিকে হারফ এভাবে ইস্তিফাম বলা হয় এটা মূলত তিরস্কার করে আল্লাহ বলছেন মরুন আর না তোমরা কি মানুষদেরকে এই কল্যাণের কথাগুলো বলছ অর্থাৎ নামাজের কথা বলছো তোমরা জাকাতের কথা বলছ সমাজের কাজে জামাতের সাথে নামাজ পড়ার কথাও বলছো বিলবি এক কথায় ভালো কাজের আদেশ মানুষকে দিচ্ছ অত্যাং সাউন আং ফুসাকুম অথচ তোমরা নিজেদেরকে ভুলে আছো নিজেদেরকে নিয়ে ভুল করছো নিজে নিজেরা এই নিজেদের কথাগুলি মানছ না নিজেরা নিজেদেরকে ভুলে গেছো ওয়াং আং তুম তৎ আল কিতাব আবার তোমরা কিতাব পড়ছ এর একটি ব্যাখ্যা হলো যারা আহলে কিতাব ছিল তথা বানি সরা ইল যারা হজরতে মোসা আলি হিসালামের উপর নাজিলকৃত কিতাব তাওরাত রাতকে বিশ্বাস করেছে সে ধর্ম অনুসারে আরবে তখনও ছিলেন তারা দেখে যেত মানুষকে নামাজের কথা বলতো ধর্মের কথা বলতো কিন্তু তারা নিজের আমল করতো না দেখা যেত তারা যদি নামাজের কথা বলে তারা দেখছে যে নামাজ তো ভালো কাজ দেখছে মানুষকে সহযোগিতা জাকাত অত্যন্ত ভালো কাজ মানুষকে তার উৎসাহ দিত কিন্তু তারা হয়তো সমাজের যে পরিস্থিতি ছিল তাদের যে একটা প্রভাব ছিল এটা হারিয়ে যাবে এই শঙ্কায় তারা নিজের আমল করতো না যদি কেউ দেখে ফেলে যদি মানুষ জেনে ফেলে এমন একটা শঙ্কা তাদের ভিতরে কাজ করত আরেকটি ব্যাখ্যা হলো আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় যারা মানুষকে ভালো কথা বলে মানুষকে ন্যায়ের কথা বলে কিন্তু নিজের অন্যায়ের কাছে জড়িত সে অন্যায় থেকে মানুষকে প্রতিবাদ করে মানুষকে প্রতিহত করে মানুষকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখার জন্য হাজারো কথা বলছে বড় বড় বক্তব্য দিচ্ছে কিন্তু দেখা যায় সে নিজেই আবার অপরাধের সাথে জড়িত যেমনটা আমরা দেখি অনেক সময় আমরা অনেক সময় দেখি অনেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কিন্তু দেখা যায় তারা নিজেরাই দুর্নীতি থেকে বিরত থাকে না দেখা যায় রাষ্ট্রে অনেক অপরাধ আছে তারাই বলছে মুখে আবার তারাই দেখা যায় এই অন্যায় জড়িয়ে যায় সমাজের একটা অন্যায় কাজ চলছে দেখা যায় তারা নিজেরা নিষেধ করছে আবার নিজেই গোপনে সে অন্যায়ের কাজ করছে পারিবারিক জীবনে এমন প্রতিটি ক্ষেত্রে দেখা যায় নিজে মুখে বলি কিন্তু নিজে আমল করি না এ ব্যাপারে আল্লাহ সব হাহুয়াতা বলছেন অত্যন্ত তিরস্কারের ভাষায় বলছেন আতা মরুন আর না সাবিলবির মানুষদেরকে তোমরা সৎ কাজের কথা বলো মানুষকে নেয়ের কথা বলো অতাংশাও নাংফুসাকম অথচ নিজেদের ব্যাপারটা ভুলে আছো যে নিজের যে সংশোধন হতে হবে নিজেকে যে এই অপরাধ থেকে বাঁচাতে হবে এটা ভুলে যাচ্ছ নিজে অন্যকে নামাজের কথা বলছো তুমি নিজে নামাজ পড়ছো না তুমি অন্যকে রোজার কথা বলছো তুমি নিজে রোজা রাখো না অন্যকে দানের কথা বলো নিজে দান করো না আল্লাহ বলেন আতা মরুন আন্না সবির নিজের কথা ভুলে অন্যকে নেয়ের কথা বলো ভালো কাজের কথা বলো ওয়াং তুম তা লোন আল তাক লোন আবার তোমরা কিতাবও পড়ছ হ্যাঁ মানে ইসরায়েল তোমরা তোমাদের উপর নাজিলকৃত তাওরাত পড়ছো জানো একটা অন্যায় তারপরও করছো মুসলমান তোমরা কোরআন পড়ছ আবার দেখা যে অন্যায়ের সাথে তোমরা জড়িয়ে আছো ফালা তা ফালা তাকিলুন তোমরা কি বুঝবে না তোমাদের কি একটু বোধ হয় না তোমাদের কি একটু বুঝে আসতেছে না যে এটা কত বড় ঝগন্য কাজ তুমি নিজে করছো না অন্যকে বলছো এই জন্য সাবধান যেটা নিজে না করি সেটা অন্যকে বলতে না যাওয়া হ্যাঁ যদি ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় আমি অন্যকে বলছি এই জন্য যে আমার ভিতরে যেন এই বিষয়টা চলে আসে সেই নিয়তে যদি আমরা বলি আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ অত্যন্ত ভালো কাজ দেখা যায় আমি নামাজ পড়ি পড়ি না আমি রোজা রাখি রাখি না অপরকে যদি আমি নামাজের দাওয়াত দিই ভাই নামাজ পড়েন দেখা যাবে অপরকে বললাম ভাই আপনি রোজা রাখেন একদিন আমার বিবেক আমাকে বলবে আমি মানুষকে নামাজের কথা বলি আহ আমি নিজে কেন নামাজ পড়ি না আমি তাকে রোজার কথা বললাম ভাই তো রোজা রাখছে আমি কেন রোজা রাখে না এই অনুতপ্ততা একসময় আমার হেদায়াতের কারণ হবে আমাকে নামাজই বানাবে আমাকে রোজাদার বানাবে আমাকে দানশীল বানাবে আমাকে সমাজের একজন ভালো কর্তা বানাবে অতএব উচিত যদি আমাদের এমন হয় আমার বলার দ্বারা আমার নিজের উপকার হবে সেটা ভিন্ন কথা কিন্তু যদি অভ্যাসে পরিণত হয়ে যায় মানুষকে শুধু ভালোর কথা বললাম সৎ কাজের আদেশ দিয়ে যাচ্ছি অসৎ কাজ থেকে বিরত থাকার কথা মানুষকে বলছি কিন্তু আমার নিজের ভিতরে কোনো পরিবর্তন নেই পরিবর্তনের আশাও নেই তাহলে এই শ্রেণীর মানুষকে আল্লাপাক তিরস্কার করেছেন তারা তিরস্কৃত তারা ঘৃণীত ধিকৃত। আল্লাপাক এই অভ্যাস থেকে আমাদের সবাইকে হেফাজত করুন প্রিয়দর্শক মহান আল্লাহ সবহতালা এর পরে সেই বানী ইসরা ইলকে বলছেন যদি তোমরা ইসলাম কবুল করার ফলে যদি কোথাও কোনো সমস্যায় পড়ে যাও শুধু তারা নয় পৃথিবীর পর্যন্ত যত মুসলমান আছে তারা যদি কোনো বিপদে পড়ে যায় তারা কি ভূমিকা রাখবে সে সম্পর্কে আল্লা সবুয়া তালা এই দুটো আয়াত ৪৫ এবং ছেচল্লিশ নম্বর কারীমা আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে বলেন وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. آرت ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অথচ সেটা অত্যন্ত কঠিন তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা সহজ যারা ধারণা করে তারা তাদের প্রভুর সাথে সাক্ষাৎ মিলিত হবে এবং তারা এটাও ধারণা করে তারা তার রবের কাছে তাকে ফিরে যেতে হবে প্রিয় দর্শক মহান আল্লাহ সোবাহ বলছেন যদি মমিন মুসলমান তথা বা নিসরাইলো যদি ইসলাম কবুলের পরে কোনো বিপদ কোনো বিপর্যয় কোনো সমস্যায় পড়ে যায় তাহলে আল্লা সবাহানাহুয়া দিক নির্দেশনা দিয়ে বলছেন অস্তায়ীনু তোমরা সাহায্য প্রার্থী হও সাহায্য প্রার্থনা করো কিভাবে করবে বিশ্বাবরী ও সালাহ ধৈর্য এবং নামাজ ধৈর্য সবার সালাত এবং নামাজ এই দুটা আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থী হওয়া আমাদের উচিত ধৈর্য এই সবর তিনটি জায়গায় সবর করতে হয় আলা কাজ করতে গেলেও ধৈর্যের প্রয়োজন হয় নামাজে দাঁড়িয়েছি ধৈর্যের প্রয়োজন হুটহাট করে রুকু সাজদা কোনো রকম করে উঠে গেলাম সেখানে ধৈর্যের পরিচয় নেই সেখানে ধৈর্য রাখা যায় আসবর আলাল মাসিয়াত গুনাহের কাজ করতে মনে যাবে ধৈর্য ধরে নিজেকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণে রাখা আসবর আল মাসিবাত বিপদ বালা মুসিবত আসলে সেখানে ধৈর্য ধরা এই তিনটা জায়গায় ধৈর্যের পরিচয় আমাদের দেওয়া উচিত তো এখানে আল্লাহ সুভায়ানা তালা বলছেন যদি বিপদের সম্মুখীন হয়ে যাও তাহলে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো ওসালাতি এবং নামাজের মাধ্যমে আপনারা অবগত আছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো সমস্যায় পড়ে যাও তখন দু চার রাকাত নামাজ আদায় করে নাও দুরাকাত নামাজ আদায় করা সালাতুল হাজত হিসেবে। তোমার প্রয়োজন তুমি সমস্যায় পড়েছ সেখান থেকে উদ্ধারের জন্যে রাকাত নামাজ আদায় করা এটাকে সালাতুল হাজত বলা হয় প্রয়োজনে নামাজ আদায় করা এজন্য আমরা যখন বিপদে পড়বো আমরা গাবরিয়ে যাব না ধৈর্য ধরব আল্লাপাকের উপর যে আল্লাপাক আমাকে বিপদে ফেলতে পারেন সে আল্লা সুবাহা বিপদ থেকে আমাকে উদ্ধারও করতে পারেন এভাবে ধৈর্যের মোকাবেলা করা পাশাপাশি দুরাকাত নামাজ আমরা পড়ব সমস্যায় পড়ে গেলে যে কোনো সমস্যা হতে পারে আমি নিজে পড়ে গেলাম আমার পরিবার পড়ে গেল আমি আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থী হওয়া সাহায্য চাওয়া আল্লাহ তালা বলছেন এই দুটা গুণের মাধ্যমে ধৈর্য এবং নামাজ এই দুটা আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া এটা ওয়াইন খুবই কঠিন ইল্লা আল খাসন তবে যারা ধর্মবিরু এরা ছাড়া বাকিদের জন্য বড় কঠিন ধর্মবিরু যারা তারা কারা তাদের দুটা গুণের কথা আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন আল্লাহ যারা ধারণা করে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে মিলিত হবে পাকের সামনে তাকে দাঁড়াতে হবে হেয় এই পৃথিবীতে থাকা যাবে না পৃথিবী ছেড়ে তার রবের কাছে তাকে চলে যেতে হবে এই দুটা কথাই যারা বিশ্বাসী নাম্বার ওয়ান পৃথিবীতে আমি চিরস্থায়ী নয় পৃথিবী আমাকে ছাড়তে হবে পৃথিবী থেকে রবের কাছে আমাকে যেতে হবে সেই রবের সাথে আবার মিলিত হয়ে আমাকে প্রশ্নের জবাবদিহি করতে হবে সেখানে আমার রবের সামনে আমাকে দাঁড়িয়ে সে প্রশ্নের জবাব দিতে হবে এটা যারা বিশ্বাসী আল্লাহ বলেন তারা হলেন খাঁদ তারা হলো আল্লাহ ভিরু তারা হল খোদা ভীরু এই মানুষদের জন্য সহজ বিপদে পড়লে। ধরা এই মানুষদের জন্য সহজ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য দুরাকাত নামাজ পড়ে লাপাকের কাছে প্রার্থনা করা প্রিয় দর্শক মহান আল্লাহ আলা এই পুরু চল্লিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই ষাটটি আয়াতে কারিমার ভিতরে যেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন সেই বিষয়গুলো হলো বানী ইসরাকে আল্লাপাক তিনটা ইমানের দাওয়াত দিয়েছেন পাশাপাশি তিনটা আমলের কথা বলেছেন যে তিনটা আমল শুধু তাদের নয় এই তিনটা আমল আমাদেরও নামাজ পড়া জাকাত আদায় করা এবং জামাতের সাথে নামাজ আদায় করা আরেকটি ব্যাখ্যা হলো সমাজে সবাই মিলে সমাজের জনকল্যাণমূলক কাজ করা আর এভাবে এমন কিছু করব না অন্যকে বলবো নিজে করব না এমন যেন না হয় পরিশেষে যদি আমরা কোথাও কোনো সমস্যার সম্মুখীন হই আমরা আল্লাপাকের কাছে সাহায্য প্রার্থী হব অন্য কোথাও নয় আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব দুইটা মাধ্যম অবলম্বন করে এক ধৈর্য সবর আরেকটি হলো নামাজের মাধ্যমে মহান আল্লাহ আয়াতে কারিমার ভিতরে যে শিক্ষণীয় বার্তা আছে আমাদের জন্য আল্লাহ তালা যেন এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক যেন আল্লাহ দান করেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন চ্যানেল এস এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনুল করিমের ধারাবাহিক তাফসির আলোর পথে আপনাদের আগামী পর্বে আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ